যে বইমেলায় আইসা বুঝাইলি যে বই কিনছস, এগুলা কিন্তু বই না, এ দেখেন এগুলা কিন্তু শার্ট প্যান্ট কিনে নিয়ে আইছে। এই যে এত শপিং কার জন্য এগুলা ভাই? আমরা ঘুরে দেখছি আর আমাদের একমাত্র রুহুল তার সংগঠনের বই খুঁজছে, আদৌ পাবে কিনা আমরা সেটা জানি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি অমর একুশে গ্রন্থমেলা 2023 সালের এবারের পর্বে। আর দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সরার্দি উদ্যানের বইমেলা প্রাঙ্গণে, আর আজকে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব পুরো বইমেলা প্রাঙ্গণটি, অর্থাৎ বাংলা একাডেমি প্লাস সরার্দি উদ্যান। তো দর্শক বন্ধুরা একই সাথে আমরা পুরো শিশু চত্বর থেকে শুরু করে লেক, মসজিদ, কোথায় কি কি আছে, কোন কোন স্টল, প্যাভিলিয়ন, সকল কিছু আপনাদেরকে দেখাবো, সকল তথ্যগুলো আপনাদেরকে দিব। তো দর্শক বন্ধুরা অনেক এনজয় হবে, চলুন শুরু করছি বইমেলার এ পর্বটি, সাথে থাকুন। দর্শক আমরা চলে এসেছি বইমেলায়, আর এই মুহূর্তে আমি আছি সরার্দি উদ্যান এবং একই সাথে বাংলা একাডেমির একদম মধ্যবর্তী স্থানে। আর আমাদের সাথে আজকে কে কে আছে? অন অ্যান্ড অনলি আমাদের একমাত্র হুজুর রাব্বি। তোমার অনুভূতি কি এই যে আজকে অনেকদিন পরে বইমেলায়? অসাধারণ, খুবই ভালো লাগতেছে। আর একই সাথে এখানে আছে আমাদের আবু হাসান। আমাদের আরো কয়েকজন ফ্রেন্ড সার্কেল আছে, আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন। চলুন আমরা সামনের দিকে যাই। প্রবেশ পথের কয়েক ধাপের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে চলে এলাম মেলা প্রাঙ্গণে। এখানে রয়েছে সুরক্ষা ব্যবস্থা। দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেলার সোহরাওয়ার্দি উদ্যানে। বরাবরের মতোই বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দি উদ্যান জুড়েই চলছে জমজমাট বাণিজ্য মেলা। আর আজকে মেলার 14তম দিন, 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত পুরোপুরি জমজমাট বইমেলার এবারের আসর। আর অনেক প্যাভিলিয়ন এবং স্টল নিয়ে জমজমাট এবারের বইমেলা। আমাদের দুর্ধর্ষ আরো 3 সৈনিক আসছে। আপনারা কোথায় ছিলেন ভাই? আপনার মুখ দিয়ে কিছু শোনা যাক, আপনাদের জন্য অনেক অপেক্ষা ছিলাম। ক্যামেরার সামনে আমরা তো জানি আপনারা যে বইমেলায় আইসা বুঝাইলি যে বই কিনছস, এগুলা কিন্তু বই না, এ দেখেন এগুলো কিন্তু শার্ট প্যান্ট কিনে নিয়ে আইছে। এই যে এত শপিং কার জন্য এগুলা ভাই? এই যে বইমেলা আসছস, বই কিনস নাই, শপিং? তোমরা এখন আসছো প্রায় দুপুর 3:30, এই জন্য তোমাদের অন্তরের অন্তরস্থল থেকে টুট টুট টুট, আর ওদের প্রতি টুট টুট টুট, তুম করে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ হয়ে গেছে। খিদা লাগছে, যদি পাই খাওয়াইতে পারাস কিছু নিয়ে আয়, তাহলে আসি সন্ধ্যাবন্ধ নাকি? হ্যাঁ সন্ধ্যাবন্ধ আসি, সকালে আসছি। এই দেখেন বইমেলার অস্থির ফটোগ্রাফার সব। আর এই দেন ব্যাকগ্রাউন্ডে কে? তুলো ভাই তুলো। বন্ধুরা চলুন ধীরে ধীরে সামনে এগোই, পুরো মেলা তো ঘুরে দেখতে হবে। করোনা মহামারীর কারণে গত 2 বছর মেলার প্রস্তুতি শুরু এবং উদ্বোধনে কিছুটা বিড়ম্বনা থাকলেও এবার কিন্তু 1 ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে, আর বেড়েছে মেলার পরিধিও। এবারে এর স্টল সংখ্যা রয়েছে প্রায় 601টির মতো। আপনি কি আপনার কাঙ্ক্ষিত বই পাচ্ছেন না খুঁজে? আমরা ঘুরে দেখছি আর আমাদের একমাত্র রুহুল তার সংগঠনের বই খুঁজছে, আদৌ পাবে কিনা আমরা সেটা জানি না। তবে আমরা তোমার সাথে পুরো বইমেলা আজকে আমরা ঘুরব, আমরা তোমাদের তোমার সে কাঙ্ক্ষিত চিরকুমারের বইটা আমরা পাওয়ার চেষ্টা করব। তা আমরা এখানে দেখছি আসলে আদৌ পাই কিনা। আহা, তোমার জন্য সমবেদনা রুহুল, তুমি তোমার কাঙ্ক্ষিত বইটা খুঁজে পাচ্ছ না। রাব্বি তাকে আসলে সহযোগিতা করছে বইটা খুঁজে পাওয়ার জন্য, তিনি আসলে স্টল কর্তৃপক্ষ দোকানদারকে বোঝানোর চেষ্টা করছেন। আমরা আসলে দেখি চলুন বইটা আদৌ পাওয়া যায় কিনা। Thank you.
এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা আমরা অনেক কষ্ট করে পুরো বইমেলায় খুঁজছি বাট পাচ্ছি না তিনিও পুরো প্রতিটা স্টলে খুঁজছেন বাট পাচ্ছেন না কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের রাব্বি একাই একশো সে তার গুরু দায়িত্ব সহমর্মিতা প্রকাশ করছেন এবং একই সাথে তিনি তাকে সান্ত্বনাও দিচ্ছেন বিকজ তিনি এই পর্যন্ত পুরো বইমেলায় খুঁজছেন দর্শক এটা সোহরাওয়ার্দী উদ্যানের লেক এখানে তারা সাঁতার কাটছে কয়েকটা বাচ্চা আসলে এখানে অনেক পানি না কিন্তু অল্পই পানি সামান্য পানি বন্ধুরা ক্রমান্বয়ে আমরা ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের সামনে তুলে ধরছি এবারের বইমেলার নতুন নতুন এবং আকর্ষণীয় সব প্যাভিলিয়নগুলো এখানে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি চমৎকার এই প্যাভিলিয়নটি আর এটা হচ্ছে আকাশ রয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠক সমাবেশ অনন্যা থেকে শুরু করে অনেকগুলো প্যাভিলিয়ন আপনারা এখানে ঘুরে ঘুরে দেখতে পারেন বইও কিনতে পারেন চমৎকারভাবে সাজানো এই প্যাভিলিয়ন এবং স্টলগুলো যা দর্শনার্থীদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু ক্রমান্বয়ে দর্শনার্থীর সংখ্যা কিন্তু বাড়ছেই বন্ধুরা চলুন ফুড ভ্যালি থেকে আমরা ঘুরে আসি রয়েছে চমৎকার চমৎকার সব খাবার আয়োজন এছাড়াও এখানে দেখতে পাচ্ছি চমৎকার একটি বাদ্য চলুন একটু শুনে নিই আমরা বন্ধুরা এবার আমরা বাংলা একাডেমি চত্বরের বইমেলা প্রাঙ্গণটি ঘুরে আসি চলুন মূলত বাংলা একাডেমি প্রান্তে রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন এবং অঙ্গ সংগঠনের এবং গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্যাভিলিয়ন এবং স্টল এখানে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন শিশু একাডেমি বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছাত্রলীগ থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ এছাড়াও ধর্মীয় এবং অনেকগুলো প্রতিষ্ঠানের স্টল প্যাভিলিয়নগুলো মূলত সোহরাওয়ার্দী উদ্যান থেকে পুরোটাই ভিন্ন আঙ্গিকে সাজানো বইমেলার এই বাংলা একাডেমি প্রাঙ্গণটি আর এখানেই রয়েছে চমৎকার চমৎকার সব বইয়ের কালেকশন এবং স্টলগুলো দর্শক সোহরাওয়ার্দী উদ্যান এর তুলনায় এই প্রাঙ্গণটি অনেকটা গোছানো সাজানো আপনারা এখানে অবশ্যই ঘুরে যেতে পারেন চমৎকারভাবে সাজানো এই প্যাভিলিয়ন এবং স্টলগুলো রয়েছে বিদ্যানন্দের চমৎকার একটি স্টল দর্শক এছাড়াও বাংলা একাডেমির প্রতিটা বইয়ে রয়েছে ডিসকাউন্ট এবং সোহরাওয়ার্দী উদ্যানেও রয়েছে সবগুলো বইয়ের প্রতি ডিসকাউন্ট বন্ধুরা এই প্রান্তে আমরা রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরে আর মেলার মূল আকর্ষণ হচ্ছে এই শিশু চত্বর মূলত শিশুদের আনাগোনায় মুখরিত এই শিশু চত্বরটি চমৎকারভাবে সাজানো এবং চমৎকার চমৎকার সব বইয়ের কালেকশন রয়েছে স্টল এবং প্যাভিলিয়নগুলো রয়েছে সিসিমপুরের ব্যবস্থা প্রতি বন্ধের দিনগুলোতে রয়েছে সিসিমপুরের এই চমৎকার আয়োজন বন্ধুরা আপনারা আপনাদের বাচ্চা কাচ্চা এবং শিশুদের নিয়ে আসুন এবং তাদের মানসিকভাবে সমৃদ্ধ করুন বইমেলায় আপনারা আসতে পারেন আপনাদের শিশু কিশোর থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলকে নিয়ে বন্ধুবান্ধবদের সকলকে নিয়ে বন্ধুরা মেলা চলবে এই ফেব্রুয়ারি মাস জুড়েই আর প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে মেলা বন্ধের দিনগুলোতে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত এবং 21 ফেব্রুয়ারির দিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে বইমেলার এবারের আসরটি আর হ্যাঁ মেলায় কিন্তু কোনো টিকিট লাগছে না সবার জন্য উন্মুক্ত থাকছে পুরো মাস জুড়েই আর মেলায় আসলে আপনারা আপনাদের ফেভারিট সেলিব্রিটিদের সাথেও দেখা করে ফেলতে পারেন লেখক সাহিত্যিক থেকে শুরু করে সপ্তাহের যে কোনো দিন কাউকে না কাউকে তো পেয়েই যাবেন সো আর দেরি কেন এখনই চলো আসুন বইমেলায় দর্শক বইমেলার এ প্রান্তে রয়েছে নামাজ পড়ার এবং ওয়াশরুমের চমৎকার ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছেন এবারে সংযোজিত চমৎকার টাইলস করে বসানো চমৎকার এই ওয়াশরুম অজুখানার ব্যবস্থা সো আর কোনো টেনশন নয় নামাজ পড়া কিংবা বিশ্রামের জন্য কিংবা ওয়াশরুমের সো এখনই চলে আসতে পারুন টেনশনহীনভাবে বন্ধুরা দেখতে দেখতে আজকের মতো বইমেলার এ প্রান্ত থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নতুন কোনো পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম